বিগত ২৫ বছরে সরকারের অদূরদর্শিতার কারণে নাজেহাল কৃষকরা অনেক টাকা খরচ করে সেচের জন্য জলের ব্যবস্থা করলেও ঠিকভাবে তা না করায় সমস্যায় কৃষকরা। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা কৃষি দপ্তরের অধীনে চামলা এলাকায়। জানা যায়, বিগত সরকারের আমলে চামলা এলাকার কৃষকদের কৃষিক্ষেত্রে জলসেচের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার জন্য বিপুল পরিমাণ সরকারি অর্থের আদ্যশ্রাদ্ধ করে জলের পাম্প মেশিন বসানো হয়। কিন্তু বিপুল অঙ্কের সরকারি অর্থ ব্যয় করলেও কৃষকদের হাল ফেরাতে সম্পূর্ণ ব্যর্থ হয় তৎকালীন সরকার পরিচালিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এমনটাই অভিযোগ সামনে আসছে খোদ কৃষকদের কাছ থেকে। এ ব্যাপারে সোমবার তেলিয়ামুড়া জৈনক কৃষক জানান, আজ থেকে প্রায় ৫ বছর পূর্বে ওই এলাকার কৃষকদের চাষাবাদে জলসেচের ব্যবস্থার জন্য একটি পাম্প মেশিন বসানো হয়। কিন্তু বাম আমলে নির্মিত এই পাম্প মেশিনে জল পৌঁছয়নি এলাকার অধিকাংশ কৃষক কিন্তু বাম আমলে নির্মিত এই পাম্প মেশিনে জল পৌঁছয়নি এলাকার অধিকাংশ কৃষকদের কৃষিক্ষেতে। ওই সময় সরকারি অর্থ ব্যয়ে বসানো এই পাম্প মেশিনটি আদতে কৃষকদের কৃষিক্ষেতে জল পৌঁছে দেওয়া কিংবা জলসেচের জন্য কোনো কাজেই আসেনি বলে জানান জৈনক কৃষক। এ বিষয়ে এলাকার এই কচু চাষি জানান, জলের অভাবে ফলন ফলাতে গিয়ে ব্যাপক ক্ষতি সম্মুখীন হতে হচ্ছে তাদের। এলাকায় নেই বিকল্প কোনো জলের উৎস, ফলে জলের অভাবে শুকা মরশুমে কচু চাষ করতে গিয়ে বেগ পেতে হচ্ছে চামড়া এলাকার কচু চাষিদের। জলের সমস্যা তো জল কোন জায়গায়? এটা চামড়াই তো আপনাদের এখানে কি কৃষি বিভাগ বা কারোর উদ্যোগে কি জলের ব্যবস্থা করা হয়েছে না? গত বামফ্রন্টের আমলে মেশিন এখানে একটা ওই সামনে একটা মেশিন আছে, হ্যাঁ, থাকলো এটির জল দেড় টাকা প্রথম দরকার, এইসব টাকাতে পড়ছে না, ইয়ে এই পড়ছে না, দিতে পারছে না ঠিক করে তারা। টেপটি এই টেপটি লাগা মতো এরা বসাইছে না, ওদের এই উদ্যোগ নিতে না, যদি এই উদ্যোগ নিত তাইলে এই সমস্যাটা হইল না। তাদের এখন এলাকার কৃষকদের একটাই দাবি, যাতে বর্তমান সরকার এলাকায় জলের উৎস নির্মাণের মাধ্যমে কৃষকদের কৃষিক্ষেত্রে জলের সমস্যা দূরীকরণে উদ্যোগ গ্রহণ করে। দাবি বর্তমান যে গভর্নমেন্ট যদি জলের কৃষকের যদি এই সমস্যার সমাধান করে তাহলে কৃষকরা উপকৃত হইব, ফলনও ভালো হইব, বিনা পয়সার মুখ দেখব। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিগত বাম সরকারের ব্যর্থ জলসেচ ব্যবস্থার বিষয়ে চামড়া এলাকার কৃষককুল থেকে শুরু করে সাধারণ জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। দেখার বিষয় বিষয়টি কিভাবে সমাধান করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা, অপেক্ষায় স্থানীয় এলাকার কৃষকরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।